सुप्रिय छात्र छात्री तुम्हारे सुरस्थित आदर्श कलेज कर्तृक आयोजित अनलाइन क्लास स्वागत आशा करी तुम्हारा भलो आसो निरापदे आसो और सुस्थ आसो हमी भलो आसी भलो आसी बोले आबार तुम्हारे सामने हाजिर होते पेरेछि। आमी सैयद आकिबुज्जामान प्रभाषक इंग्रेजी सुरेंद्र स्मृति आदर्श कलेज। आमरा विगत क्लासे आमरा कम्पाउंड प्रस्तुति शेष करेछि आर आजके आमरा नतुन एकटा टपिक निये आलोचना करब। तो आजके आमादेर टपिक होच्छे अफर्मेटिव टू नेगेटिव। তাহলে আজকে আমরা কি শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ একটি আবোধক সেন্টেন্সকে কিভাবে আবোধক করতে হবে আমরা সে বিষয়ে শিখব। আচ্ছা এটাও কিন্তু আমাদের ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের একটা সেগমেন্ট। যেমন অ্যাফার্মেটিভ to negative sentence তাহলে কি একটি সেন্টেন্স আমাদের থাকবে আবোধক আমরা সেই সেন্টেন্সটিকে আমরা নাবোধক করব। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে আমরা যা করব অন দেখো যদি সেন্টেন্স এ আর কি যদি সেন্টেন্স এ আমাদের মাস্ট থাকতে পারে মাস্ট হ্যাভ টু has to থাকে তাহলে কি যদি সেন্টেন্সে must have to has to থাকে হ্যাঁ তাহলে কি করতে হবে এই যে দেখো must have to has to এগুলোকে উঠে দিবা जो सेंटेंस मस्ट have to has to থাকে তাহলে আমরা এগুলো কি তার সূত্রে দিব যদি আমরা কি করব cannot but অথবা cannot help বসাতে পারি আর কোনো পরিবর্তন করা দরকার নেই। যেমন অ্যাফার্মেটিভ ডাস আমাদের থাকবে পরে কি থাক she must she must देखते তাহলে মাস্ট কি হয় উঠে দিতে হবে উঠিয়ে দিয়ে এর পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট তাহলে কি আছে নট ইংলিশ ওয়েল অথবা অর্থাৎ দেখো she
ধর্মটা আমাদের লর্ড, এই লর্ডের সাথে আমাদের ইংলিশ ওয়েল তাহলে কেন সে কেন লার্নিং ইংলিশ ওয়েল আচ্ছা এখন কোন কোন হ্যাভ টু অথবা হ্যাজ টু আছে তাহলে কি নিয়ম ফলো করতে হবে একই নিয়ম ফলো করতে হবে যেমন ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার ফর মি তাহলে কি ইউ হ্যাভ টু ওয়েট হিয়ার ফর মি তাহলে কি আছে হ্যাভ টু তাহলে আমরা কি করবো সাবজেক্ট আমাদের ইউ হ্যাভ টু করলে তাহলে কি বসাবো ক্যান নট বাট তারপর ওয়েট হিয়ার ফর মি এখন যদি তোমরা ক্যান নট হ্যাভ ইউজ করো তো কি হবে ইউ ক্যান নট হ্যাভ ইউ ক্যান নট হ্যাভ তাহলে ভাব হলো ওয়েট তার সঙ্গে আজ ওয়েটি হিয়ার ফর মি তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্যাট হেল্প ইউজ করলে আমাদের ভাষার সঙ্গে আয়োজন করতে হবে তারপর আমরা দুই নম্বর নিয়ে যাই যদি কি হয় যদি সেন্টেন্সে যদি সেন্টেন্সে হ্যাড টু থাকে থাকে আর যদি সেন্টেন্সে হ্যাড টু থাকে আমাদের হ্যাড টু উঠে কি করতে হবে উড নট বাট অথবা উড নট হেল্প বসে তাহলে আমরা কি করবো হ্যাড টু থাকলে আমরা হ্যাড টু পরিবর্তে উড নট বাট অথবা উড নট হেল্প বসাবো যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে যে সুহেল হ্যাড টু রান হিজ ফ্যামিলি লিভ তাহলে কি সোহেল হ্যাড টু রান হিজ ফ্যামিলি তাহলে আমাদের কি আছে হ্যাড টু তাহলে আমরা কি করবো নেক্সট কোন সময় তাহলে আমার সাবজেক্ট সোহেল বসবে হ্যাড টু করতে আমরা টু বাট সরি টু নট বাট তারপর ভাব নাম ইস ফ্যামিলি এখন আমরা উন্নট বাটের পরিবর্তে উন্নট ভেদ করি তাহলে কি হবে সোহেল কুড নট হেল্প তাহলে রানের সঙ্গে রানি হিজ ফ্যামিলি
তাহলে এটা আমাদের রুট 2 গেল যাহাতে আমি লিখতে উঠে করছি তাহলে রুট 2 হচ্ছে কি হ্যাট 2 থাকলে আমার হ্যাট 2 পরিবর্তে টু ডট পার্ট অথবা টু ডট হ্যাট 2 করব আচ্ছা এখন আমরা রুট 3 তে চলে যাই রুট 3 যদি সেন্টেন্স এ যদি সেন্টেন্স এ এর শুরুতে তাহলে কি যদি সেন্টেন্স এর শুরুতে আমাদের দেখি এভরি থাকে থাকে এভরি থাকে তাহলে কি করতে হবে এখন দেখো নিয়মটা এভরি দ্বারা কি হবে সেই সেন্টেন্সটিকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করব প্রথম দেখো আমরা এই যে এভরি এভরি উঠে গিয়ে দেখি এভরি উঠে গিয়ে আমাদের ইউজ করতে হবে দ্যাট ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো অপশন আচ্ছা এখন দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা দুটো ইউজ করবো দেয়ার ইজ নো বা দেয়ার ওয়াজ নো তাহলে বুঝতে হবে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা দেয়ার ইজ নো বসাবো আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা দেয়ার ওয়াজ নো বসাবো তারপর বি নম্বর দেখো এভরি এর পরের অংশটি এভরি পরের অংশটি বসে তারপরে আমরা বার বসব তারপর প্রিন্সিপাল ভাগ থেকে আমরা কি করব বাকি অংশ অংশ করব তাহলে কি হলো এভরি উঠে গিয়ে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসে এভরি এর পরে অংশটি বসে তখন কি বার বসাতে হবে তারপর প্রিন্সিপাল ভাগ থেকে বাকি অংশটা বসাতে হবে যেমন ধরো এখন যা আছে যে এখন রেডি সেন্টেন্সে এভরি স্টুডেন্ট হ্যাজ অ্যান আই টু ডু ওয়েল ইন লাইফ হাউ কি এভরি স্টুডেন্ট হ্যাজ অ্যান অ্যান to do well in life. তাহলে দেখো আমাদের সেন্টেন্সের শুরুতে কি আছে এভরি এখন দেখতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্স আছে তোমরা জানো যে হ্যাভ আছে প্রেজেন্ট টেন্স হ্যাভ হচ্ছে পাস্ট টেন্স তাহলে কি আমাদের প্রেজেন্ট টেন্স তাহলে আমরা কি ইউজ করবো দেয়ার ইজ নো দেয়ার ওয়াজ নো আমরা অবশ্যই দেয়ার ইজ নো ইউজ করবো কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা এভরি উঠে দেয়ার ইজ নো এভরির পরে অংশ দেখবে পরে কি আছে তাহলে স্টুডেন্ট তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট তারপর তো বাট এখন আমাদের কি কি মানে অর্থাৎ প্রিন্সিপাল ভাব থেকে বাকি অংশটা তাহলে হ্যাজ আই টু ডু ওয়েল ইন লাইফ
there is no student, but have an eye to look well in life. দেখো দেখো যদি past tense থাকে তাহলে আমরা কি বলতে if we body praised his bravery তাহলে কি everybody praised his river তার এখানে আমরা দেখব কোন টেন্স আছে এটা অবশ্যই past tense আছে যেহেতু verb কি আছে past form এবং এর সামনে কোনো auxiliary verb নেই তাহলে আমাদের past infinitive tense আমরা কি করব এর মধ্যে আমরা there was no was অর্থাৎ there was no এভি পরে কি আছে দেখো body There was no body. There is no body. তারপর কি বলবে? But. But. তারপর principal verb থেকে বাক্য আছে। তার verb কোনটা? Praised. তো আমরা praised. তো everybody praised his bravery. মানে কি হলো? There was no body. But praised his bravery মানে কি হলো there was nobody but praised his bravery আচ্ছা তাহলে আমরা রুল ফলো যাই রুল ফলো যেহেতু আমাদের এটা হচ্ছে ভাব
এজন্য আমরা ভাবের বিপরীত নিয়ে আসলাম। এখন যদি তোমরা দেখো কোনো অ্যাসিড থাকে তাহলে কিভাবে এসএসটিকে অ্যাকাউন্ট থেকে নিয়ে করবা, যেমন তোমার হচ্ছে ইস ওয়া ওয়েস রেট তা শি ইস ওয়া ওয়েস রেট, তারা কিভাবে এই স্ট্যাটিস্টিকে নেগেটিভ করবো, যে লেট ওয়ান লেট ওয়ান তো দেরি, তারা আমি হচ্ছে অ্যাড ফিফটি আমরা তাহলে আমরা রুল পর্যন্ত শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত পরবর্তী ক্লাস আপনাদের সঙ্গে এই বিষয়ে আরো আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।